নমস্কার। রাত হলো অন্ধকার, সন্ধ্যার ঠিক পরেই মানুষের ঘুমের হরমোনগুলি কাজ করতে থাকে। তাই মানুষ যদি সঠিক সময় না ঘুমায় তাহলে নানান বড় বড় সমস্যার সৃষ্টি হয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক না কেন, এখন রাত জাগাটা যুব সমাজের একটি কালচার হয়ে উঠেছে। এখন অনেকেরই রাত জেগে কাজ করে থাকেন এবং ভোর হলে ঘুমাতে যান। এখন অনেকেই রাত জেগে কাজ করতে পছন্দ করেন। তাছাড়া রাত জেগে মোবাইলে গেম খেলা, ফোন বা ল্যাপটপে চ্যাটিং, স্মার্টফোনে আদান প্রদান বেড়েই চলেছে। রাত জেগে টিভি দেখতে ও খেলা দেখতে অনেকেই পছন্দ করেন। কর্মক্ষেত্রেও অনেকেই নাইট শিফট বা নাইট গার্ডের কাজ করেন, যার ফলে নীরবে বেড়ে চলেছে চরম স্বাস্থ্য ঝুঁকি ও নানান জটিল রোগের সম্ভাবনা। বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজকের আলোচ্য বিষয় হলো রাত জাগার ফলে শরীরে কী কী সমস্যা বা রোগের সৃষ্টি হয়। তার আগে সকলের কাছে অনুরোধ, স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। অতিরিক্ত রাত জাগার ফলে স্মৃতিশক্তি কমে যায় ও মস্তিষ্কের কার্যক্ষমতাও কমে যায়, যার ফলে আমরা সহজেই কোনো কিছু ভুলে যাই এবং খুব সহজেই আমাদের কোনো কিছু মনে পড়তে চায় না। তাছাড়া মস্তিষ্কের নানা প্রকার টিস্যু নষ্ট হয়ে যায়। অতিরিক্ত রাত জাগার ফলে মানসিক অবসাদের সৃষ্টি হয়। দিনের পর দিন ঠিকমতো না ঘুমালে ধীরে ধীরে মস্তিষ্কের ভিতর ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যায়, যার ফলে ডিপ্রেশন এবং এনজাইটির মতো নানান রোগ বা সমস্যার সৃষ্টি হয়। অতিরিক্ত রাত জাগলে ধীরে ধীরে আমাদের আয়ু কমতে থাকে। ঘুমের সঙ্গে হার্ট ও ব্রেনের সরাসরি সংযোগ রয়েছে, তাই সঠিক সময় না ঘুমুলে শরীরের এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রচণ্ড ক্ষতি হয়। অঙ্গ দুটি দুর্বল হয়ে পড়ে, যার ফলে আমাদের আয়ু ধীরে ধীরে কমতে থাকে। অতিরিক্ত রাত জাগার ফলে চেহারায় মলিনতা ও ত্বকের নানান সমস্যার সৃষ্টি হয়। রাত জাগার ফলে অকালে চেহারায় বয়সের ছাপ ও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাছাড়াও ব্রণ ছাড়া চোখের চারপাশে কালো দাগেরও সৃষ্টি হয় রাত জাগার ফলে। অতিরিক্ত রাত জাগার ফলে আমাদের খিদে পেয়ে যায়, তাই আমরা বেশি মাত্রায় খেয়ে ফেলি। রাত জাগলে আমাদের ওজন বৃদ্ধি পায়। এছাড়াও পেটের চর্বি বা মেদ বেড়ে যায়, যার ফলে ওবেসিটি বা স্থূলতার সৃষ্টি হয়। সঠিক সময় না ঘুমালে পরিপাকতন্ত্রের বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। হজম ক্ষমতা কমে যায়, যার ফলে অ্যাসিডিটির সৃষ্টি হয়। অতিরিক্ত রাত জাগা প্রভাব ফেলে আমাদের ইমিউনিটি পাওয়ারের ওপর। রাত জাগার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, যা থেকে জ্বর, সর্দি, হাঁচি, কাশি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। রাত জাগার ফলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। তাছাড়াও রাত জাগলে ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয়। যে সমস্ত ব্যক্তি নিয়মিত রাত জাগেন তাদের হৃদরোগ ও হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা অনেকাংশেই বেশি। তাছাড়া হার্টের কার্যক্ষমতাও অনেকখানি কমে যায় রাত জাগার ফলে। রাত জাগার ফলে কার্যক্ষমতা বা কর্মক্ষমতা কমে যায়। অনিয়মিত ঘুম মানুষের কাজের উদ্যমকে কমিয়ে দেয় ও মানুষ সহজেই ক্লান্ত হয়ে পড়ে। রাত জাগায় রয়েছে ক্যান্সারের ঝুঁকি। রাত জাগার ফলে ব্রেস্ট ক্যান্সার সহ নানান প্রকার ক্যান্সারের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। রাত জেগে থাকা ব্যক্তির স্ট্রোক হবার সম্ভাবনাও সাধারণ মানুষের থেকে 4 গুণ বেশি।
রাত জাগার প্রভাব পড়ে আমাদের শুক্রাণুর ওপর। রাত জাগার ফলে শুক্রাণুর উৎপাদন কমে যায়, তাছাড়াও শুক্রাণুর পরিমাণও অনেকখানি কমে যায়। সর্বোপরি রাত্রি জাগরণ আমাদের ঠেলে দেয় অকাল মৃত্যুর মুখে, যার ফলে অকাল মৃত্যু ঘটে। সুতরাং বেশি রাত জাগা সুখকর নয় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই শারীরিক সুস্থতা বজায় রাখতে সঠিক সময় ঘুমিয়ে পড়ার বিকল্প আর কোনো কিছুতেই নেই, এবং নিয়মিত রাত্রে 6 থেকে 8 ঘন্টা প্রত্যেক মানুষেরই ঘুমের প্রয়োজন। রাত্রি 2টার সময় মানুষের ঘুম সবচেয়ে গভীর অবস্থায় থাকে। তাছাড়া প্রত্যেকেরই সঠিক সময় ঘুম থেকে ওঠা বা ভোর ভোর ঘুম থেকে ওঠা প্রয়োজন। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।